আমি এখন যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করুন আমি চিরকাল চেয়েছিলাম এরকম টপিক নিয়ে ভিডিও বানাবো না। কিন্তু আসলে কি হয়, মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায় যে কিছু করার থাকে না, ভিডিও বানাতে হয়। আসলে আমি কথা বলছি, মানে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন, আদিপুরুষ সম্বন্ধিত একটা কথা উঠছে, সেই কথাটার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাইছি। আমি ডিরেক্ট আদিপুরুষ মুভিটা নিয়ে আমার কোনো রিভিউ, কোনো টেক এখানে দিতে আসিনি, কোনো পাবলিক ফোরামে দিইও নি। আমি আদিপুরুষ দেখেছিলাম শনিবার দুপুরবেলা, এখন সোমবার দুপুরবেলা, দুটো দিন পেরিয়ে গেছে, আমি কোথাও একটা শব্দ বলিনি। নিজের বন্ধুদের মধ্যে, নিজেদের যেটা পার্সোনাল সার্কেল থাকা সবারই, সেই ব্যক্তিগত গণ্ডির মধ্যে আলোচনা করেছি, খিল্লি করেছি প্রয়োজনে, কিন্তু পাবলিক ফোরামে আমি আদিপুরুষ নিয়ে কিছু বলতে আসিনি কখনো। ব্যাপার হচ্ছে যে তাহলে এখন আমি এই ভিডিওটা কেন করছি? এখন আমি এই ভিডিওটা করছি এই কারণেই, কারণ স্যার মনোজ মুন্তশির, তিনি আদিপুরুষ নিয়ে কথা বলার প্রসঙ্গে আমি দেখলাম দুখানে ইন্টারভিউ দিয়েছেন, একটা লালন টপে, একটা জি নিউজে। তো দুটোতেই তিনি একটা কথা খুব কমন বলেছেন, সেই কথাটা আমার একটু গায়ে লাগার কথা, আমি বলবো আমার একটু খারাপ লাগার কথা, এবং আমার মনে হয়েছিল যে এই কথাটা নিয়ে আমার কথা বলা উচিত, কারণ কাউকে না কাউকে একবার বলা উচিত যে তিনি যেটা বলছেন সেটা তিনি খুব জোর গলায় একটা ভুল কথা বলছেন। আমি বলছি স্যার আপনি ভুল কথা বলছেন। আমি কথার প্রসঙ্গে আসছি, তার আগে বলে নিই, প্লিজ এটা ভাববেন না আপনারা যেটা বলছেন যে প্রোপাগান্ডা করে ভিডিও বানানো হচ্ছে, লোকজন একই রকম কথা বলছে সব জায়গায়, সুতরাং আপনার অর্ণব গোস্বামীর যেটা একটা ভিডিও ছিল অর্ণব গোস্বামীর সঙ্গে, সেখানে তো অর্ণব গোস্বামী একদম শুরু করছে এই বলেই যে ইচ্ছাকৃতভাবে ছবিটাকে ব্যান করার জন্য, ডিফেম করার জন্য অনেক অনেক ভিডিও বানাচ্ছেন, অনেকে করছেন। আমি জানি না, আমিও তো আপনাদের মতো বুদ্ধি ধরি না আমার মাথায়, আমি শুধু এতটুকু জানি যে আপনি, আমি এখন যে কথাটা নিয়ে কথা বলবো, এই যে কথাটা আপনি এখনও যেটা জোর গলায় বলছেন স্যার এটা ভুল বলছেন। আবার আমি এটাও জানি আপনার কাজের প্রতি আমার শ্রদ্ধা আছে, আপনার কাজের প্রতি বলতে অবশ্যই আদিপুরুষের ডায়লগগুলোর প্রতি নয়, আপনি এর কাছে গান লিখেছেন বা আদিপুরুষেও যে গান আপনার লেখা, রাজারাম যে গানটা লিখেছেন, কিংবা এর আগে তেরে মিট্টি মে মিল যাওয়া, আপনি অসংখ্য অজস্র গান লিখেছেন, সেই গানের মধ্যে অনেক গান আমার চিরকাল প্রিয় থাকবে। কিন্তু আদিপুরুষকে নিয়ে যে কথাটা আপনি ইন্টারভিউ দিতে এসে বলছেন যে পাঁচ ডায়লগ আপনি বদলে দেবেন, আই অ্যাপ্রিসিয়েট যে আপনি আপনার নিজের ভুলটা ধরেছেন এবং সেই পাঁচটা ডায়লগ শুধরে দেবেন বলছেন, কিন্তু সেখানে আবার আপনি একটা কথা বলছেন যে কথাটা নিয়ে ভিডিওটা, সেই কথাটা আগে আসুন শুনি সবাই মিলে যে তিনি অ্যাকচুয়ালি বলছেনটা কি এবং আমার কি প্রয়োজন পড়েছে যে আমি কথাটা নিয়ে কথা বলছি। শুনি আগে ভিডিওটা, স্ক্রিন রেকর্ড। আমি জানি আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি যে আমি তো এরকম একটা করছি ভিডিও, এটাকে এরপর আবার মানে জি থেকে যদি আমাকে ডিলিট করতে হয় তাহলে হয়তো করতে হবে। যাই হোক, ভিডিওটা শুনি, আসুন। আর ইসিলিয়ে শ্লোক পর 20-20 মিনিট কা ভিডিও ভি বানাতে হ্যায় কি উসকা বিশ্লেষণ ক্যা হ্যায়, উসকো অলগ অলগ লেখকো নে আপসে পহলে ক্যাসে লিখা আর আপকা উস পর পরিপেক্ষ ক্যা হ্যায়, ক্যাসে আপ দেখতে হ্যায়, আপ উস পর ভি চর্চা লম্বি করতে হ্যায়, আর ইসিলিয়ে আপসে ইয়ে সওয়াল শায়েদ জ্যাদা পুছে জা রহে হ্যায় কি মনোজ মুন্তশির ক্যা আপ এক তরহ সে টপোরি ল্যাঙ্গুয়েজ লিখ সকতে হ্যায়, क्या ये प्रयास किस सोच के तहत हुआ था, अगर आप साझा कर सके। देखिए, ये जिस डायलॉग की बात हो रही है, तेल तेरे बाप का, कपड़ा तेरे बाप का, आग तेरे बाप की और जलेबी भी तेरे बाप की, तो मैं इसको जस्टिफाई तो नहीं करूंगा, लेकिन मैं ये कहूंगा कि हंसी मजाक में जो हनुमान जी का चरित्र है, हनुमान जी का चरित्र हमेशा से क्या रहा है, और स्पेशली बाबा तुलसीदास की रामायण रामचरित मानस आने के बाद उनका चरित्र बड़ा बाल सुलभ रहा है। वो पर्वत जैसा वेग रखते हैं, वो बलवान है पहाड़ों की तरह, वो द्रोणागिरी पर्वत अपने हाथों पर उठा लेते हैं, लेकिन जब वो बातें करते हैं तो बचकानी करते हैं, बच्चों जैसी करते हैं। आप अगर आदरणीय श्री रामानंद सागर जी की भी रामायण देखें, तो जब उनको बांध के लाया जाता है रावण के दरबार में अशोक वाटिका से, और रावण उनसे पूछता है कि भाई तुमने ये क्यों उत्पात मचा दिया, तो वो बड़े हंस के कहते हैं कि मैं तो वानर हूँ, मुझे भूख लगी थी, मैं 100 योजन का समुद्र पार करके आया था, तो मैंने फल खाने शुरू कर दिए, इसी में सब टूट टाट गया। तो कोई दार्शनिक बात हनुमान जी नहीं करते हैं, हनुमान जी का सारा दर्शन उनके आचरण में है। जब वो भक्ति करते हैं तो ऐसी भक्ति करते हैं कि स्वयं भगवान बन जाते हैं, लेकिन हनुमान जी के डायलॉग में दर्शन नहीं होता है। भगवान श्री राम की तरह वो नहीं बोलते हैं, वो किष्किंधा पर रहने वाले, किष्किंधा में रहने वाले एक वानर हैं, वो एक नगरवासी की तरह, वो अयोध्या में रहने वाले एक राजकुमार की तरह बात नहीं।
सुनलें तो जैगाटा नहीं होच्छे आमार समस्या। हनुमान जी नाकि रामचंद्रेर मतो कथा बोलते पारें ना, तिनि किष्किंधार जंगले थाका एकजन साधारण बाँदर जार पक्षे ओरकम कथा बला सम्भव नय अयोध्या राजकुमारेर मतो। ताहले जखन प्रथमबार ऋष्यमुख पर्वते श्रीरामचंद्रेर श्रीलक्ष्मणेर संगे हनुमानजीर प्रथमबार देखा होच्छे, तखन कि सत्यि सत्यि ताहले लक्ष्मण हनुमानजीर यूपीएससी प्रिपारेशनेर टेस्ट निच्छिलेन, जेटा आपनि आदिपुरुषे देखिएछेन आपनि एबं आपनार डिरेक्टर, যেখানে আপনি কোয়েশ্চেনটা লিখেছেন যে যদি চারজন শ্রমিক পাঁচ দিন একটা ঘর বানাতে পারে, চার পাঁচজন শ্রমিকের কত পাঁচজন শ্রমিকের কত সময় লাগবে সেই ঘরটা বানাতে, হনুমানজি আর লক্ষণের মধ্যে কি এই কথা হয়েছিল? তাহলে মানে আমার পড়াশোনা তো খুব কম, খুব অল্পই পড়েছি, কিন্তু আমি যেটুকু পড়েছি সেখানে তো আমি এরকম পড়ছি যে তিনি বলছেন কিন্তু রামচন্দ্র হনুমানের কথা বলার ভঙ্গিমার প্রশংসা করতে গিয়ে এতটাই পঞ্চমুখ হয়ে উঠলেন যাতে প্রশংসার মধ্যে হনুমানের আর্য জনচিত সুশিক্ষাটুকু ধরা পড়ে গেল। শ্রীরামচন্দ্র বললেন, ঋক সাম যজুর্বেদের শিক্ষায় যার ভাবনালোক পরিশালিত হয়নি তার পক্ষে এমন সুন্দর কথা বলা সম্ভব নয়। ঋক যজু এইসব বেদ নামের সঙ্গে বিনীত এবং ধারী শব্দটা জুড়ে দেওয়ায় তৎকালীন শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ভাবনাটা এখানে এসে যায়। একে তো বেদ পড়তে বুঝতে গেলেই শিক্ষা, কল্প, ব্যাকরণ, কোষ ইত্যাদি ছয় রকমের বেদাঙ্গ জানতে হয়, কিন্তু জানার মধ্যে বিনয় এবং ধারণ শব্দটা আরও মাহাত্মপূর্ণ। শিক্ষা গ্রহণ, ধারণ, তর্ক, যুক্তি দিয়ে বর্জন এবং অবশিষ্টের গ্রহণ ইত্যাদি মিলিয়ে শিক্ষার সম্পূর্ণতা হয়। রামচন্দ্র সেই সম্পূর্ণতা লক্ষ্য করেছেন হনুমানের মধ্যে। রামচন্দ্র হনুমানের মধ্যে একটা সম্পূর্ণতা লক্ষ্য করলেন অ্যাকর্ডিং টু বাল্মীকি রামায়ণ স্যার। আর আপনি বলে দিচ্ছেন যে হনুমানের মধ্যে সেই আচরণটা নেই, হনুমানের মধ্যে সেই শিক্ষাটা নেই, তিনি কিষ্কিন্ধা জঙ্গলে থাকা একটা সাধারণ ব্রাহ্মণ কী করে একটা এত বড় কথা বলে গেলেন স্যার? মানে আমরা তো জানি যে হনুমানকে আমরা এরকমভাবেই দেখে এসেছি চিরকাল সমস্ত জায়গাতেই। হনুমানকে আপনি যেরকম দেখিয়েছেন যে ইউপিএসসি প্রিপারেশনের কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছেন হনুমান, আমি তো তাও বালি সুগ্রীবের যুদ্ধ নিয়ে কিছু বলিনি, বালি সুগ্রীবের লুকস অ্যাপিয়ারেন্স নিয়ে আমি কিছু বলিও নিয়ে বলবোও না। আপনি একটা কথা এখানে বললেন, মানে এই ভিডিওটাতেই আরও আগে গিয়ে যদি আপনারা দেখেন কখনো জিয়ের এই ভিডিওটা দেখবেন, যেখানে স্যার মনোজ মুন্তশির এটা বলছেন যে আমাকে তো সেই স্বাধীনতাটা দিতে হবে, মানে একটা শিল্পীর স্বাধীনতা সেটা তো আমাকে দিতে হবে, কই আমি তো এরকম দেখাইনি যে রামায়ণের গল্পটা তো আমি চেঞ্জ করে দিইনি, আমি তো মূল ভাবনাটা এক রেখেছি। স্যার গল্পের মূল ভাবনা চেঞ্জ করে রামায়ণও আমাদের কাছে আছে, বাঙালিদের কাছে মেঘনাদ বধ কাব্য, আমরা সেটাকে সসম্মানে মাথায় করে রেখেছি, কারণ সাহিত্যের মানে সেটা একটা অন্য লেভেলের সাহিত্য। আপনি যদি রামায়ণকে নিজের মতো করে করছেন করুন, কিন্তু রামায়ণের যে আপনি যে কথা বলছেন যে মূল ধারা চেঞ্জ করে করে দিয়েছেন স্যার, আপনি বলছেন আপনি রামায়ণ বানিয়েছেন যে দশ বারো বছরের বাচ্চারা যারা জানে না তাদের কাছে রামায়ণটা পৌঁছানোর জন্য, তাহলে আপনার এই রামায়ণ আদিপুরুষ আপনি যেটাকে বলছেন যে আমাদের কাছে তিনশো ধরনের রামায়ণ আছে, তিনশোটা রামায়ণ আছে, তো আদিপুরুষটাকে তিনশো একতম রামায়ণ হিসেবে দেখতে, আমি যদি আদিপুরুষটাকে তিনশো একতম রামায়ণ হিসেবে কাউন্ট করে দেখি তাহলে আমাদের যে দশ বারো বছরের বাচ্চাগুলো যাদের কথা আপনি বারবার বলছেন তারা কি দেখবে যে আচ্ছা হনুমান তাহলে এরকম কথা বলে, লঙ্কা লাগা দেঙ্গে এরকম কথা বলে, তারপর আপনি যেগুলো বলছেন আরও সেগুলো বলে, হনুমান তো এরকমভাবে কথা বলেন না, এখানে তো তার প্রমাণ আছে স্যার। আমি পুরো সিনেমাটি নিয়ে কোনো কথা বলছি না, আমি কোথাও কিছু যাচ্ছি না, পোস্ট সিনেমা আপনি ডায়লগ চেঞ্জ করে দেবেন সব কিছু বলার পরেও আপনি এমন উক্তি করছেন যে উক্তি গায়ে লাগার মতো, যে উক্তি ভুল উক্তি, যে উক্তি মানুষের মধ্যে ভুল তথ্য প্রচার করছে, এবং সেটা আপনি খুব জোর গলায় করছেন, এমন নয় যে আপনার মধ্যে কোথাও ডাউট আছে, আপনি তো কত একদম মানে শ্রী রামানন্দ সাগরের প্রসঙ্গ টেনে বলছেন, আপনি তুলসী রামদাসের প্রসঙ্গ টেনে বলছেন, আর যেটা মূল রামায়ণ বাল্মীকি রামায়ণ আপনি সেখানের হনুমানের ক্যারেক্টারটাকেই বাদ দিয়ে দিলেন। যে হনুমান যিনি ঋক সাম যজুবেদে পণ্ডিত তার ওটা বডি ল্যাঙ্গুয়েজ যেটা আদিপুরুষে দেখানো হয়েছে, আমি আমি আর ডিটেলে যাবো না, আমি অনেক কিছু বলে ফেলবো, যে কারণে আমি এখন এখানে ইতি টানছি। আমার শুধু এতটুকুই বলার যে একবার তো একটু ক্যারেক্টারগুলোকে পড়ে নিতে হতো। আপনি বলছেন যে আপনার ডিরেক্টর বিগত বেশ কয়েক বছর ধরে পড়াশোনা করে একটা স্ক্রিন প্লে লিখেছে, স্যার বিগত কয়েক বছর ধরে পড়াশোনা করে যদি একটা স্ক্রিন প্লে লেখা হয় তাহলে তো খুব চাপের ব্যাপার।
আমি খুব ভাবছি যে তাহলে তিনি যদি একটু কম পড়ে স্ক্রিন প্লে লিখতেন তাহলে কী করতেন, যদি অনেক বছর ধরে পড়াশোনার পরে এটা লিখে থাকে। আপনি এবং আপনারা বলছেন যে ইউথ হচ্ছে আপনাদের টার্গেট অডিয়েন্স, আপনি কি বুঝতে পারছেন যে যতজন মানুষ ক্রিটিসাইজ করছে এই ভিডিওটা নিয়ে তারা 90% ইউথ, যাদের জন্য আপনারা এরকম বলছেন যে যাদের কথা মাথায় রেখে আমরা এরকম মানিয়েছি, তারাই কিন্তু আপনাদের কাজটাকে অ্যাকসেপ্ট করেনি স্যার, ব্যাপারটা এখানে। সুতরাং আপনি 5টা ডায়লগ চেঞ্জ করছেন, আপনি এবং আপনার ডিরেক্টর আপনাদের কাছে মানে আমার তার জন্য অভিনন্দন রইল আপনাদের জন্য, আমি খুব আনন্দিত, অ্যাপ্রিসিয়েট ইওর জব যে আপনারা এই ভুলটা মেনে নিয়ে ঠিক করছেন, কিন্তু এখনও যে তথ্যটা আপনি প্রচার করছেন হনুমানকে নিয়ে এই প্রসঙ্গটা, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা স্যার, প্লিজ কিছু মনে করবেন না আমি এরকমভাবে কথাটা বললাম বলে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমি তাও একবার দেখো চুপ ছিলাম, আমি দেখলাম আপনি আবার সেই একই কথা বলছেন, সুতরাং আমাকে এটা বলতে হলো। আমি জানি এই ভিডিও হয়তো আপনার কাছে কোনো দিন পৌঁছবে না, আপনি অনেক অনেক বড় মাপের মানুষ, আমি চাই আপনি আরও বড় মাপের হন, আমি চাই আপনার কাজ আরও মানুষের মধ্যে ছড়াক, আপনার গান আরও মানুষের মধ্যে ছড়াক, আপনার সংলাপ আরও মানুষের মধ্যে ছড়াক। বাহুবলীর সংলাপও তো স্যার আপনার লেখা, যেটা শুনতে খুব ভালো লেগেছিলো, তাহলে এখানে এরকম ধেড়িয়ে ফেললেন কেন, ব্যাপারটা ওখানে। যাই হোক, ভুল হয়, মানুষেরই ভুল হয়, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে মানুষ এগিয়ে যায়, মানুষ জেনে নিয়ে এগিয়ে যায়। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলে রাখি, কিছুদিন আগে আপনার আর একটা ইউটিউব ভিডিও দেখছিলাম আমি, যেখানে আপনি বলছিলেন যে কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্র আহরণ হয়েছিল তখন কর্ণ শুধু সেখানে হেসেছিলেন বলে কর্ণকে দণ্ড পেতে হয়েছিল। স্যার কর্ণ শুধু হাসেননি ওখানে বসে, কর্ণ সঙ্গে দ্রৌপদীর একটা লিটারাল কনভারসেশন আছে, লম্বা কনভারসেশন, কর্ণ আর দ্রৌপদীর ওই কনভারসেশনটা একবার পড়ুন। অতটাও কর্ণকে হিরোইক করে দেওয়ার কোনো ব্যাপার নেই, কর্ণ জীবনে ট্র্যাজেডি আছে, দুঃখ আছে, কিন্তু যতটা দেখানো হয় ততটাও নয়, অনেক অনেক ব্যাপার আছে। আপনি যদি সম্ভব হয় আমি আপনাকে অনুরোধ করব, আপনি নৃসিংহপ্রসাদ ভাদুড়ির বইগুলো পড়ুন, অনুবাদ যদি পেয়ে যান বা আপনার যদি কোনো বাঙালি বন্ধু থাকে আপনি তাদেরকে বলুন নৃসিংহপ্রসাদ ভাদুড়ির বইগুলো আপনাকে ট্রান্সলেট করে দেবে বা পড়ে মানেটা বলে দেবে, ভালো লাগবে আপনার, এবং আমার মনে হয় আপনার জানা উচিত। আপনি যখন এত কাজ করছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ির বইগুলো আপনাকে হেল্প করবে এটা আমার মনে হয়, কারণ সেটা কারণটা কি সেটা যদি কোনো দিন পড়েন বা যদি আপনার কাছে কোনো কারণে এই নামটা পৌঁছয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথাটা আপনাকে কেন আমি সাজেস্ট করলাম, ওনার বইগুলো কেন সাজেস্ট করলাম। যাই হোক, আপনার উন্নতি কামনা করি, আপনার আরও সমৃদ্ধি কামনা করি, আপনার কলমের আরও তীক্ষ্ণতা কামনা করি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের অনুরোধ যে যদি আপনাদের মনে হয় কোথাও যে হ্যাঁ জিনিসটা ভুল, তাহলে কমেন্ট করুন বা লিখুন, অন্তত তার কাছে আপনার কথাটাও পৌঁছোক, আমারটা যদি নাও পৌঁছয় আপনিও লিখুন কোথাও বা আপনিও জানান, তার কাছে এটা পৌঁছোক, তারও জানা উচিত যে হ্যাঁ এই জিনিসটা আমি ভুল বলেছি বা ভুল করেছি। দেখুন, কাউকে ডিমিন করা, কাউকে নিচু করা, কাউকে ছোটো করাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তিনি একটা যদি কিছু ভুল করছেন এবং আমি যদি জানি যে হ্যাঁ এটা তিনি ভুল বলছেন তাহলে সেটাকে শুধরে দেওয়া, আমিও যদি কিছু ভুল বলছি মানে আপনি যদি সেটা জানেন যদি আপনাকে শুধরে দেন আমাকে তাহলে আমারও উপকার হবে, প্লাস কি বলুন তো আমার থ্রু যদি আরও 10 জন ভুলটা জানলো, না আমি যদি নিজেকে কারেক্ট করে নিই, আমি যদি পরবর্তীকালে সেটা কারেক্ট করে বলে দিই হ্যাঁ ওটা আমার ভুল ছিল, সেই 10 জনেরও ভুলটা ভেঙে যাবে, মানে একটা ভুল ছড়ানোর হাত থেকে সেটা ভেঙে যাবে। যে কারণে আমার এই ভিডিওটা বানানো একমাত্র উদ্দেশ্য যে তিনি হনুমানকে নিজে কথাটা বলছেন ওটা সম্পূর্ণ একটা ভুল কথা, এবং এটা অনেক বড় মাধ্যমে ছড়াচ্ছে, সমস্যাটা ওখানে, তাকে অনেক বড় সংখ্যার মানুষ দেখেন, অনেক বড় সংখ্যার মানুষ, এবং তারা কন্টিনিউয়াসলি ভুল জানছেন। এরপরে যদি কোনো দিন কেউ তর্ক করতে যায় তার ওই ভিডিওটি দেখে যেখানে উনি বলছেন যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শুধু কর্ণ হেসেছিল, এই ভিডিওটা দেখে যদি কেউ মহাভারত না পড়ে যদি তর্ক করতে যায় তাহলে তো সেই যুক্তিটাই খাড়া করবে না, যে কর্ণ শুধু হেসেছিলেন বলে কর্ণকে এত বড় শাস্তি পেতে হলো, তাহলে কর্ণ ট্র্যাজিক হিরোই রয়ে গেল। হ্যাঁ, এরপরে তিনি যদি এমন কারো মানুষের সঙ্গে যুদ্ধ করতে যান, মানে বাকযুদ্ধ করতে যান, যুদ্ধ মানে তার মানে হাতাহাতি যুদ্ধ নয়, বাকযুদ্ধ করতে যান, তাহলে ব্যাপার হচ্ছে যে তিনি হেরে যাবো সেখানে। এখানে আর একটা কথা বলার, পার্টিকুলারলি আপনারা যারা ভিডিওটা দেখলেন, বা আমি রিকোয়েস্ট করবো আপনারা দুটো ভিডিওই দেখুন, লল্লন টপে তার ইন্টারভিউটা দেখুন, এই ইন্টারভিউটা দেখুন, তাকে তো পুরো দেশের মানুষ ক্রিটিসাইজ করছে এখন, সুতরাং তার মানসিক স্থিতিও ভালো নেই, তিনি একটা অন্তরপীড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরেও এই সমস্ত কিছু সহ্য করার পরেও
তার ভাষা কতটা মার্জিত দেখুন, মনোজ মুন্তশিরের তার ভাষা কতটা মার্জিত, তার চয়েস অফ ওয়ার্ডস কী সুন্দর, তিনি কী সুন্দরভাবে কথা বলছেন, তিনি কোথাও কোনো মানুষকে অশ্রদ্ধা করছেন না, তিনি কোথাও মাতব্বরী দেখাচ্ছেন না, তিনি কোথাও বলছেন না আমি যা করে দিচ্ছি ঠিক করে দিচ্ছি, তিনি তার ভুল স্বীকার করছেন, তার উত্তর কত সংযত উত্তর, কী সুন্দরভাবে তিনি কথা বলছেন। তাহলে একটা কথা বলুন তো, আপনি তো স্যার মানে বলছেন সংস্কৃত পড়তে পারেন না, ঠিক আছে ওটা কোনো দোষের নয়, সংস্কৃত এখন বেশিরভাগ ভারতীয়ই পড়তে পারে না, সেটা কোনো দোষের নয়। আমি বলছি আপনার শিক্ষাও তো ধরতে নিচ্ছি তাহলে তুলনামূলক স্বল্প শিক্ষা, আমার চেয়ে বেশি কিন্তু অনেকের চেয়ে তো অনেক স্বল্প শিক্ষা, আপনার যদি স্বল্প শিক্ষা হওয়া সত্ত্বেও আপনি এত মার্জিত হন, এত বিনয়ী হন, তাহলে হনুমান তিনি গিয়ে বলবেন জেলেকে ভিতরে বাপ কি বলবে তো না, তিনি কি বলবেন লঙ্কা লেখা দেঙ্গে বলবে তো না। আমার শুধু এইটুকুই বলার যে যদি আপনি এত বিনয়ী হন, আপনার তুলনামূলক হনুমানের চেয়ে যখন আপনার শিক্ষা কম, আপনি যদি এত বিনয়ী হন তাহলে হনুমান কত বিনয়ী। সুতরাং ওরকম একটা বিনয়ী মানুষকে নিয়ে এরকম কথা বলা আমার মনে হয় না ঠিক, আমার মনে হয় কথাটা ভুল, এবং সেটাই আমি অকপটে আপনাদের সবাইকে জানালাম। মনোজ মুন্তশির স্যারের কাছে তো এটা কোনো দিন পৌঁছবে না, আপনারা অ্যাটলিস্ট জেনে রাখুন যে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, যে ভিডিওটাতে আপনারা দেখবেন আমি আদিপুরুষকে নিয়ে একটু মজা করছি। তার কারণ হচ্ছে আমি শনিবার দুপুরে আদিপুরুষ দেখতে গেছিলাম, সন্ধ্যাবেলা বেরিয়ে আমার মন খারাপ হয়ে গেছিলো আদিপুরুষ দেখে, তো মন ভালো করার জন্য আমি বই কিনতে চলে গেছিলাম, সেই বইগুলো কিনে নিয়েছি, আমি বইগুলোর আনবক্সিং একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি আদিপুরুষকে নিয়ে মজা করেছি যে আমার একা কেন টাকা নষ্ট হয়, আপনারা টাকা নষ্ট হোক, আপনারা যা দেখে আসুন, মানে যেরকম একটা মজা করা হয় আর কি, যেটা এখনও পাবলিক ফোরামে প্রকাশও হয়নি। ওই কথাটাই, ওই ভিডিওটাই এর পরের ভিডিওতে আসবে যেখানে আপনারা দেখবেন যে আদিপুরুষকে নিয়ে আমি একটু মজা করছি, মজার করে মজার ছলে ভিডিওটা দেখুন, অত সিরিয়াস নেওয়ার কিছু নেই, অত সিরিয়াসলি আমি তো বলবো আদিপুরুষকেও নেওয়ার কোনো কারণ নেই, অত সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ ভুল করেছেন তারা, অনেক ভুল করেছেন, পুরো দেশের মানুষ তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তারা ভুল করেছেন, আর অত সিরিয়াসলি নেওয়ার অত চাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা আলোচনায়, চাপ খাওয়ার কোনো ব্যাপার নেই, সেটা একান্তই আমার ব্যক্তিগত মত, আপনি চাপ খেতে পারেন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।